এই জাপানি মেটমালটা, কারণ এটা যদি এক বছর চলে এটা চলবে ছয় বছর, বেশি বেশি যারা নেবে তাদের জন্য এই মালটা 9,500 টাকা। চিলে কানলে গেল এই কথা না শুনি না, আগে আমার এখানে আসেন দেখেন যাচাই করেন যে আসলে কি আমি মেটমাল দিয়ে মাল বানাই কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ইজি বাইকের পিছনের যে পাছলা, বডি, ডালা, কেবিন, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন নাম বলে সেই অংশটা নিয়ে হাজির হয়েছি। সেই অংশর দুইটা ভাগে ভাগ করা আছে, একটি হলো কালো চাইনিজ ব্ল্যাক মাল দিয়ে তৈরি, আর এটা হলো জাপানি ম্যাটমাল দিয়ে তৈরি। এদিকে ধরো, এটা হলো জাপানি ম্যাটমাল দিয়ে তৈরি, এটা কোনো দিন জম পরব না, আর এটা হলো চায়না ব্ল্যাক দিয়ে তৈরি, এটা জম পরব। এই মালটা, কালো মালটা আমি সাধারণত বানাই না, আমি সবসময় জাপানি মেটমাল দিয়ে বানাই, কিন্তু কিছু দোকানদার ভাইয়েরা আছে, তাদের এই বেশি মাল নেওয়ার ক্ষেত্রে গাড়ি ভাড়ার ব্যাপার আছে, তারপরে দোকান ভাড়ার ব্যাপার আছে, তারপরে কর্মচারী বিল আছে, সব কিছু মিলে তারা যদি এই মেটের মালটা নেয় এটা একটু দাম বেশি, এই কারণে তাদের মানে ওইটা বিক্রি করতে যায় তাদের দামের সাথে আর ইয়ের সাথে সামঞ্জস্য থাকে না, দাম বেশি পড়া যায়, এই জন্য তারা একটু কম দামের মালটা চায়। তাই তাদের উদ্দেশ্য করে এই কম দামের মালটা কালো ম্যাটের, কালো চায়না যে ব্ল্যাকটা এটা দিয়ে বানাইছি। ওজন গ্যাস সবই এক, কিন্তু এই মালটা কিনতে কেজিতে 22-23 টাকা করে পার কেজিতে ব্যবধান। এই একটা বডির ওজন আছে 40 কেজি, তাহলে 22-23 কেজি হলে 40 কেজিতে প্রায় 1,000 টাকার মতন ব্যবধান। যেমন এই বডিটার দাম রাখছি 11,000 টাকা ম্যাট মাল, আর এই বডিটার দাম বর্তমানে আমরা রাখলাম মেজারমেন্ট করে ওজন টোজন দিয়ে দেখলাম মজুরি টজুরি সব খরচ করে এই বডিটা 9,500 হইলে আমরা পাইকারিতে বিক্রি করতে পারবো, বেশি বেশি যারা নেবে তাদের জন্য এই মালটা 9,500 টাকা। এই কালো মালের দামটা 9,500, মানে ওটার থেকে এটা 1,500 টাকা কম। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলতে চাই, সাধারণত বাংলাদেশে যা মাল তৈরি হয় সব ব্ল্যাক দিয়ে তৈরি হয়, এটা দ্রুত জম পড়ে। অনেক ভাইয়েরা আছে যে 1,500 টাকা, গরিব ভাইয়েরা অটো চালায় 1,500 টাকা লিয়ে মাল কিনতেও পারে না, তাদের উদ্দেশ্য করেই কালো মালটা বানাইছে যে তারা যেন 9,500 টাকা আর 10,000 টাকা যেটাই দাম এর মধ্যে হইলে নিতে পারে, এটা একটু বেশি দাম। আর যারা মনে করেন যে আর্থিক সচ্ছলতা আছে বা চিন্তা করে যে একটু কষ্ট হইলে আমি 1,000 টাকা বেশি দিয়ে মালটা কিনবো, আমি এই মালটাই নেবো, তাদের জন্য এই মালটা, কারণ যারা নিজের গাড়িতে নিজে ব্যবহার করব তাদের জন্য অলওয়েজ পরামর্শ দিব এই জাপানি ম্যাট মালটা, কারণ এটা যদি এক বছর চলে এটা চলবে ছয় বছর, এটা আমার মুখের কথা না, যারা ব্যবহার করে যারা এটা চিনে জাপানি ম্যাট মাল তারা সবাই বুঝতে পারবো। এখানে আমি এদিকে ধরো, এই মালটা রং হওয়ার পরে দুটাই একরকম দেখা যাবে, এই যে এটার ব্যবধান করার জন্য এই যে এদিকে এদিক দিয়ে আসো, এই যে এটা হলো চায়না যে গাড়িগুলো আছে তার সিস্টেম করে এই যে কানটা লাগানো আছে এটা তার চিহ্ন, আর এদিকে দেখাও এইটার মধ্যে এই যে এটা হলো এই ম্যাটমালের জন্য এটা চিহ্ন দিয়ে দিছি, আমরাও রঙের পরে নাহলে চিনতে পারবো না কোন মালটা কিরকম একসাথে অনেক মাল থাকার কারণে, কিন্তু এই চিহ্নটা দিয়ে দিছি। এই ধরনের চিহ্ন দিয়ে যে মাল আছে সব মালই জাপানি চায়না ব্ল্যাক, আর এটা জাপানি ম্যাটমাল। এদিকে রঙটা ঘুরাও, ধরো ধরো প্রিয় ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, এই যে এখানে মনে করেন চায়না ব্ল্যাকের 9 পিস বডি রং করতে হয়েছে, এক ভাই 10টা মালের অর্ডার দিছে তাদের জন্য, এই রঙের পরে মালটা বোঝা যায় না যে এটা কি ব্ল্যাক না ম্যাট। এই যে দিকে নিয়ে আসো, এই প্রিয় ভিউয়ার্স দেখেন এই যে কালো মালটা, এদিকে দেখা তো ভালো মতন, এটা যে কালো মাল, আর এই যে এই কানটা ছোট কান, ছোট কানের বডি এটা, হ্যাঁ এই মালটা কালো মাল, এক ভাই অর্ডার দিছে তার জন্য এই 10টা মাল রং করতেছি, নিয়ে আসো ক্যাপারাটা। প্রিয় ভিউয়ার্স, এই যে এটা যে ম্যাটমাল, এই যে এটা বড় কান লাগানো, কারণ এই কানটার মধ্যে মাঝে যে সিট ফ্রেমটা থাকবো এটা কোন অংশে এটা এমনভাবে এখানে একটা নাট, এখানে একটা নাট দিয়ে এখানে ঝুলে থাকবো, এটা নিচ দিকে নাকবো না, আর এখানে এইটার যে সিস্টেমটা এটার মধ্যে এখানে একটা নাট লাগাইলে নিচে আবার দুইটা খুঁটি লাগাইতে হইব, সবাই জানেন আপনারা যারা গাড়ি ব্যবহার করেন,
এই ব্যবধানটা আছে, এই ব্যবধানের মাধ্যমে আপনারা মালটা চিনা নিতে পারবেন, আমরা চিনা দিতে পারবো, কারণ রঙের পরে সব মালে। আর যদি কেউ মনে করেন যে না আমি আগে যে কাঁচা দেখবো তারপরে রং করে নেবো, কালো কালোর ক্ষেত্রে কালো যদি নেন এটা দেখার কিছু নাই, এটা আপনি বলাই থাকবো কালো, এটা কালো নেন কম দামে 9,500 টাকা বডির দাম। আর ম্যাটের ক্ষেত্রে যদি আপনি প্রুফ করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা হলো জাপানি ম্যাট মাল, আপনি এটা কাঁচা দেখা আগে এই সাদা কালারের মালটা দেখা পরে আপনি রং করে নিতে পারবেন, তাতে আপনি 2-4 ঘন্টা সময় ব্যয় হইব। আমি একটা কথা বলতে চাই, বিভিন্ন লোক ভিডিও একটা ছাড়লে এর মাঝে পট করে একটা কমেন্ট লেখা দেয়, আমি এই লোকগুলো চিনিও না, কিছু বিরোধী পার্টি আছে তারা একটা কমেন্ট লেখা দেয় যে এর কাছ থেকে কেউ মাল নেন না, এর মাল ভালো না। ভাই মাল যদি ভালো না হইতো তাহলে এই ওপেনভাবে ভিডিও দিতাম না। অনেক ধরনের ভিডিও আছে মার্কেটে, কেউ তার ভিতরের গোপন কথা ক্যামেরার সামনে বলে না। আমি যেন আপনারা যেন চুল পরিমাণ না ঠকেন, আপনারা যেই রকম যার সাধ্য, যার টাকা কম সে এইটা নিব, যার টাকা মোটামুটি যেন আমি ভালোটা নিব সে এইটা নিব, আমি আপনাদেরকে বুঝাই দেওয়া দরকার। কারণ সত্য কথা বলাটা একটা এবাদতের সমতুল্য, আমি সদা সত্য কথা বলে আপনাদের কাছে বুঝাই দিছি পঙ্খানুপঙ্খা। এবার নেওয়ার দায়িত্ব আপনার, আপনি বিচার বিশ্লেষণ করবেন কোনটা আপনার নেওয়া উচিত, এই ম্যাটারটা নেওয়া উচিত না কালোটা নেওয়া উচিত, কারণ কালোটা দোকানদার ভাইরা বাধ্যগত নিতে হবে, কারণ দোকান ভাড়া আছে, মালটা রাইখা বিক্রি করতে হয়, কর্মচারী আছে, বিভিন্ন কিছু আছে, তাদের 500-1,000 টাকা কমেই নিতে হইব, তাই নিয়ে তারা আবার ওই মালটা বিক্রি করতে হইব, একটু কমেও বিক্রি করতে পারবো তারা, কিন্তু ম্যাটের মালটা আসলে কমে দেওয়া যাবে না, কারণ এটার মধ্যে ব্যবধান আছে 1200-1300 টাকা একটা বডিতে। তাই আপনাদেরকে বলবো এই বিভিন্ন মানুষে চিলে কানলে গেল এই কথা না শুননা, আগে আমার এখানে আসেন দেখেন যাচাই করেন যে আসলে কি আমি মেট মাল দিয়ে মাল বানাই কিনা, আসলে কি মেট মাল দিয়ে, এটা আমার মুখের কথা না, আপনি এলাকার ভিতরে যারা লোহা লঙ্গরের ব্যবসা করে তাদের কাছে যান, ভাঙ্গারি দোকানে যান, ভাঙ্গারি দোকানে যা দেখবেন যেটা কালো মালের ভাঙ্গারি এটা দেখবেন জমটম পরে আছে, ওর মধ্যে যদি দেখবেন যে জম পরে না ওটা মেটের মাল, বা যেই দোকানে শীত বিক্রি করে পাইপ বিক্রি করে ওই দোকানে যান, যা জিজ্ঞাসা করেন ভাই ম্যাটারটা কি জম পরে, উনি কইব যে সহজে জম পরে না, 2-5-10 বছর গেলে এরপরে জম পরে, মানুষের বাড়ির গেট বাইরে থাকে এটা ম্যাট দিয়া বানায়, মানুষের বর্তমানে যে অ্যাপার্টমেন্ট তুলতেছে এই যে স্কট বারের সাথে সাথে স্কট বারটা কালো মালদা তৈরি, আর এর সাথে নিজদা যে পাইপের যে ডিজাইন করে গ্রিলের নিচ দিয়া এটা ম্যাট মাল লাগায়, কী কারণে লাগায় যে পানি পড়তেই থাকবো সারাদিন ধরে, রৌদ্রবান লাগতেই থাকবো যেন জম না পড়ে, এটা আমার মুখের কথা না, কারণ এই মাল যদি অন্য কেউ এটা দিয়ে আপনারা বানায় দেয় তাহলে তার দাম বেশি নিতে হইব। খালি কম দাম করেন না, কম দামে সব ভালো জিনিস নিতে পারবেন না, নিতে পারবেন জিনিস কিন্তু দুইটা দুই রকম জুতা হইলেই হইব না, বাটার একরকম জুতা রাস্তার মধ্যে চাঙ্গারির মধ্যে লইয়া জুতা বেছে এটা আবার আরেক ধরনের জুতা, কারণ বাটার জুতা নিলে সবাই জানে 1-2 বছর এটা পরতে পারবো, এটা গ্যারেন্টি থাকুক আর না থাকুক। আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো আমার এই মালের গ্যারেন্টি দেওয়া থাকবো 2 বছর, আপনি যদি 2 বছরের আগে এই মালটা নষ্ট করে নিয়ে যেতে পারেন, মানে বাইরে ভাইঙ্গা না গুতে নষ্ট করে না, চলতে চলতে প্যাক পানি খাইয়া যদি নষ্ট হয় তাহলে 2 বছর আগে নষ্ট হইলে আমার মাল আমি বদলাই দেবো, ফ্রিতে 1 টাকাও লাগবো না। আর এই মালটার ক্ষেত্রে আপনি নিয়ে লাগাইতে পারবেন, আপনি গাড়ি চলবো সবই চলবো কিন্তু এটা দ্রুত নষ্ট হয়ে যাবে বোকা, কথা ক্লিন বলে দিলাম, কোনো কথা ঘোরঘাপট রাখলাম না, গোপন রাখলাম না, যে আমার ভিতরে কথা রাখিয়ে দিলাম, এটা জানানোর উদ্দেশ্য, শুধু আমার মাল বিক্রির উদ্দেশ্য না, সারা দেশের থেকে যত মাল কিনেন যে আপনি একটা পয়সা নিয়ে ভালো মাল খুঁজতেছেন কিন্তু ভালো মালের সন্ধান পাইতেছেন না, এই কথাটা যদি বলতে পারেন আপনার বডিটা কি ভাই ম্যাটার না চায়না ব্ল্যাকের, তখন আপনার ওই দোকানদার তখন আপনার বলতে বাধ্য হইব যে এটা চায়না ব্ল্যাকের না ম্যাটার জাপানি ম্যাটার, কারণ এই যে এটা চায়না ব্ল্যাকের সব দোকানে ম্যাক্সিমাম দোকানেই, কারণ আমি শুধু একাই এটা তৈরি করছি, অন্য কেউ এটা তৈরি করে না, সব দোকানে এই কালো মাল দিয়ে তৈরি করে, খালি কম 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 করতে করতে এমন কমই করছে যে 6 মাসে একটা মাল একটা বডি যদি কিনেন মনে করেন 9,500 টাকা 10,000 টাকা দিয়ে যদি 6 মাসে 1 বছর না চালাইতে পারেন তাহলে আপনি টাকা উঠাবেন কবে, আর এটা নিলে 2 বছর তো আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, তারপরে যা চালাইবেন সব আপনার বোনাস, 5-6 বছর আগে এটা নষ্ট হইব না। মনে করেন যে জাপানি ম্যাট মাল আর চায়না ব্ল্যাক মাল রং করার পরে দুইটাই এক, দুইটাই এক হওয়ার কারণে আপনাকে এই মাল যদি এই চিন্তা নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই কাঁচা দেখতে হইব, বাংলাদেশে কোনো ঘরে যদি কাঁচা মাল এভাবে রাইখা তারপরে চায়না জাপানি ম্যাট রাইখা কাঁচা তারপরে চায়না ব্ল্যাক রাইখা খাইছা কাঁচা আপনাকে যদি দেখাই দিতে পারে তাহলে আপনি সেই জায়গার থেকে আনেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনি দেখেন রং করার পরে দুইটাই এক, এদিকে আসো।
করে দেখি আমরা প্রিয় ভিউয়ার্স এই যে এখানে রংটা করতেছে এই যে রং করার পরে ঢেকে গেল গা আপনি একটু খেয়াল করে দেখেন এখন কি এটা চায়না ব্ল্যাক না জাপানি মেড বুঝার কোনো ক্ষমতা আছে শুধু আপনি এটা বুঝে নিতে চান অবশ্যই আইসা আপনাকে আগে কালো মাল দেখতে হইব কাঁচা মাল দেখতে হইব কাঁচা মাল দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা চায়না আর কোনটা জাপানি এই যে মনে করেন রং দিয়া সব করে এই যে চায়না ব্ল্যাক দিয়া মাল তৈরি করে এই যেভাবে রং দিয়া জম ডাইকা তারপরে মাল বিক্রি করে না বুঝাই লয়া যান গা আর যদি জানতেন তাহলে আমার মনে হয় 1200 টাকা বাঁচানোর জন্য আপনি কোনোদিনই এই কালো মালটা নিতেন না আপনি একটা ম্যাট মাল আপনার গাড়িতে ব্যবহার করার জন্য যদি নেন আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন 3 বছর 10,000 টাকাটা যদি 3 বছর নিশ্চিন্ত থাকতে পারেন 11,000 টাকাটা যদি 3 বছর নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে 9,500 টাকাটা কেন 6 মাসে 1 বছরের লেগে মালটা নেবেন যে নেক যার অর্থ কম যার সামর্থ্য নাই সে নেক সেটা তার আলাদা সাবজেক্ট কিন্তু আমি পরামর্শ দিব একটু কষ্ট হইলেও আপনি এই জাপানি ম্যাট মালের মালটাই ব্যবহার করবেন কোনো মাল কেনার আগে প্রত্যেকটা দোকানে যেই অঞ্চলে যেইখানে যেই মালটা কিনবেন দোকানে যাই জিজ্ঞাসাবেন ভাই জাপানি ম্যাট আছে যদি কয় না ওই যে জাহাঙ্গীর ভাই জাপানি ম্যাটের এই যে ভিডিও দিছে তাহলে ম্যাট মাল আমগর আইনা দেন ম্যাট মাল আমগর আইনা দেন টাকা বেশি লাগো লাগুক গেল আপনি দোকানে ধন্য ধরার কোনো কারণ নাই কা ইন্টারনেটের যোগ ভিডিওটা দেখা আমার সবগুলি ভিডিও পর্যায়ক্রমে দেখবেন দেখা যদি চয়েস হয় তাহলে একটা ফোন নেবেন ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে ভাই আমার একটা মাল লাগবো আমার একটা মাল লাগবো জাপানি ম্যাট ভাই আমার একটা মাল লাগবো আমি খুব গরিব মানুষ আমি পয়সা সংগ্রহ করতে পারি না আমার একটা 9,500 টাকা মাল লাগবো চায়না ব্ল্যাক একটা ফোন দিবেন আমি রাত্রে মালটা বুকিং দিলে পরের দিন সকালবেলা ওইখানে পৌঁছায় যাবো কা আপনি 2,000 টাকা আমার অ্যাডভান্স দিলে আপনার ওইখানে গেল যাওয়ার পরে বাকি 9,000 বা 7,500 যেই দামের মালটাই নেন ওইখান থেকে আপনি টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন খুব সহজ কায়দা একটা দোকানে যাওয়ানোর মাল কেনার যে কায়দা এখানে মাল কেনার সেই কায়দা খালি শুধু একটা কায়দাই সমস্যা সেই সমস্যাটা হলো আমাকে 1-2 হাজার টাকা অ্যাডভান্স দিতে হইব কেন দিতে হইব কারণ আমি আগে মালটা ফ্রিতেই পাঠাইতাম ফোনের মাধ্যমে কিন্তু অনেক লোক আছে যে 100 মাল পাঠাইছি 70-80 জনে ছাড়াইছে আর 20-30 জনে ছাড়াই নাই মালটা উল্টা রিটার্ন আনতে হয়েছে আমাকে ভাড়া দেওয়া সেই ভাড়াটা যেন আমাকে না দিতে হয় আপনি আমি মাল পাঠাইলাম আমার যেন একটা এখানে একটা জিম্মাদার থাকে আবার আপনি কত টাকা দিলেন আপনার ধরে একটা জিম্মাদার থাকে যেন মায়া থাকে যদি 2,000 টাকা দেন আপনি 2,000 টাকার মায়া থাকবো আমি যদি 11,000 টাকার মালটা দিই আমার 11,000 টাকার মায়া থাকবো সেই হিসাবে আপনারা মালটা অ্যাডভান্স দিয়া ওইখানে নিয়ে পুরা টাকা দিয়ে ছুটাই নেবেন কোনো সমস্যা নাই তাতে যদি আপনি ওই দোকানে পান যদি কেউ আমার এই ম্যাট মাল উঠায় তাহলে উঠাইলে সে নিব আর যদি মনে করেন যে চায়না কেনেন তাহলে চায়নাটা অ্যাভেলেবেল পাওয়া যায় দোকানদারের বাইরে বলবেন ওরা তো মাল দোকানে আসেই চায়না ব্ল্যাক আপনারা অ্যাভেলেবেল মাল মাল পাইবেন যার যেরকম তৌফিক কেউ আছে যে আমি রিক্সা যাইতে চাই না আমি এই দোকান থেকে কিনবো কিনান হ্যাঁ দোকানে যা পাইবেন কালো বা সেটা আমি দোকানদার ভাইকেদেরকে বলবো যে যদিও আমি জাপানি ম্যাট আর চায়না ব্ল্যাক দিয়ে বানাইছি কিন্তু হাবিজাবি মাল দিয়া টোকাইনা মাল দিয়া ভাঙ্গারি মাল দিয়া মাল বানাই নাই কা ওই কালো মালটার কেজিতে 22-23 টাকা কম এই জন্য ওটার মূল্য কম পড়ছে আর এই জাপানি ম্যাট মালটার কেজিতে 22-23 টাকা বেশি এই জন্য এটার দাম বেশি পড়ছে কিন্তু এটার গ্যাস এটার ওজন এটার থিকনেস এটার গায়ের মধ্যে জম পড়ে না ইনটেক মাল কিনাইন না হাওয়া পাইলেই মালটার মধ্যে জম পড়ে কিন্তু আমি হাওয়া পাইতে দিন রোল অবস্থায় কিনাই না প্রসেসিং করে ভালো করে দেখাও কোনো জায়গায় জম পড়ে নাই কা কিন্তু এই মালটা জম পড়বো বেশি সময় গেলে ইনটেক আছে অনেকে মাল বেছে রঙের আগে জম পড়ে জায়গা দেখা দেয় ভালো এদিকে আসে মালটা ধরো অনেকে কালো মালটা দিয়ে মাল বানায় রঙের আগে জং পড়ে জায়গা কিন্তু যদি জংটা ভালো মতন না সুরায় নয় সরানো হয় পিও ভিয়ার্স তাহলে রংটা মনে করেন যে এখানে দিলে হিট হয়ে বাইরেলে এরপরে যদি একটু ফুলে থাকে টুকটুক খোঁচাকাচি লাগে বা এমনি চট করে চটলা ধরে উঠা জায়গা বাস এত বড় একটা স্পট পড়ে গেল বা তাই আমি অনুরোধ করব যদি এই ব্ল্যাকের মাল কিনেন যত্ন সহকারে যারা মাল বানায় তাদের থেকে কিনেন যেন জং পড়ার আগে রংটা করতে পারে এক দিকটা বানাইলে আরেক দিকটা রং করলে যেরকম আমরা করছি এটার মধ্যে পানি এটার মধ্যে বাতাস এটা বেশি টাইম দেওয়া যাবে না রং করার আগে বাস বানাইবে এক দিকটা রং করবো আরেক দিকটা এভাবে করলে কালো মালটা নিতে পারবে তাহলে 1-7 বছর টিকবো আর যদি মনে করেন যে এই রং করার আগে জম পড়ে যায় সেই জায়গাটা এই জায়গার থেকে যদি একটা চটলা উঠতে জায়গা এই জায়গাটাই আগে মনে করেন যে আপনার পোকে খেয়ে হালাইব পেকে
খাইয়া এই জায়গাটা মনে করেন যে বোগলা হয়ে যাবো গা। খালি সবাই চিন্তা করে যে কেমনে ব্যবসা করবো আর কয় টাকা লোম, ভাই ব্যবসা আগে শিখতে হইব তারপরে করতে হইব, টেকনিশিয়ান হইতেই বা আগে তারপর টেকনিক্যাল কাজ করতে হইব, টেকনিক্যাল না হইয়া টেকনিশিয়ান না হইয়া টেকনিক্যাল কাজ করলে অনেক ধরনের বিপদ, এই জিনিসটাই জানে না। খালি তো বানার ব্যাস যে রং জম্পরার আগে যদি রংটা করতে পারে তাহলে একটু দেরিতে জম্পরব, আর যদি মনে করেন যে জম্পর আছে এবার বেশা সিরিজ কাগজ দাস রং উঠাই দিয়ে আবার রং করে এটা ফুলে থাকবে বা চটলা ধরে উঠা যাবো গা। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, বিতর্কত সব কিছু বলে দিলাম, আমার দায়িত্ব বলার, কারণ যদি আপনি কোনো কথা যাই না যদি সত্য কথা গোপন রাখেন মারাত্মক একটা অপরাধ এটা, তাই আমি জিনিসগুলো জানি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা বিবেক বিশ্লেষণ বিচার কইরা তারপরে মাল নেবেন, কালোটা নেন সাদাটা নেন কোনো ব্যাপার না, যেখানে ভালো করে প্রসেসিং হয় সেই জায়গার থেকে মাল নেবেন। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব যে আমি বলছি ইনশাল্লাহ জাপান নিমেটটা ভালো চলবে, এখানে গ্যারেন্টি আছে 2 বছর, 2 বছর আপনি নিশ্চিন্ত, কোনো একটা মাল কিনা যদি আপনি 2 বছর নিশ্চিন্ত থাকে 2 বছরে কত টাকা ইনকাম হয় যারা গাড়ি চালায় এটা জানেন, আর এটা গ্যারেন্টি দিতে পারি না একদিনও, কারণ এটা জানি এটা জম পড়ব। তাই আপনাদেরকে বলবো যে যেখান থেকে মাল কেনেন একটু যাচাই বাছাই করে বিশ্লেষণ করে যাইয়া অন্তত প্রশ্নটা করেন, ভাই আপনি কি ম্যাটদা বানাইছেন না কালো দা বানাইছেন, কালো দা বানায় ম্যাটের দাম লেয়া লেবো এরম জায়গাও আছে। তাই আপনাদেরকে আমার এখানে আসার সবার কাছে আমি দাওয়াত দিব, আইসা দেখেন শুন তারপরে ভালো করে যাচাই করেন তারপরে মাল নেন। আমার এখানে আসার ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতি খালপার বালুর মাঠ, বালুর মাঠে আইসা সবার জিজ্ঞেস করলে হবো জাহাঙ্গীর ভাই অটো বানায় কারখানাটা কোনটা দেখাই দিব, কারণ আমার কোম্পানির নাম অটো অল সলিউশন ইংরাজি নাম, অনেকে এই নাম বুঝবো না জাহাঙ্গীর ভাই অটো বানায়। ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতি খালপার বালুর মাঠ, বালুর মাঠে আইসা আমার কথা জিগেলে জাহাঙ্গীর ভাই অটো বানায় ওখানে এটা দেখাই দিব। আইসা আগে দেখেন ঘর বইরা মাল আগে দেখেন কোনখানে কী অবস্থা কেমনে কী করে তারপরে এসে মাল কিনেন, খালি কিনলেই হইব না, একটা জিনিস কিনবেন টাকা খরচ করে একটু যাচাই বাছাই করেন না, 100 টাকা খরচ করেন না, ভাড়া খরচ করেন না, তারপরে কিনেন, পটাপট কিনেন না, কারণ অনেক সহজ একটা ওই দোকান থেকে আপনার এলাকায় কিন্তু এমন কিছু না, আপনার খালি একটু কী করতে হবে আমার ফোনে কথা কইতে মাল ওখানে পৌঁছে যাবো গা, আপনি তো আমার টাকাও দিতেছেন না, সামান্য সিম্পল টাকা দিতেছেন 1-2 হাজার টাকা খাইয়া ভাই মাটির তলে যাবো না, এই চিন্তাটা করেন না অন্তত। মনে করেন যে আপনাদের এই এই বিভিন্ন পদের যেই ভিডিও দিয়া আমি আপনাদের মাঝে বারবার হাজির হইতেছি যে আপনারা যেন ভালো মালটা কিনতে পারেন, ভালো জিনিসটা কিনতে পারেন, ভালো ব্যবহার করেন, কারণ এই দেশে এখন অটো খুবই একটা রানিং আইটেম, অটো ছাড়া 1 মিনিটও কেউ চলে না, তাই অটোটা যেন ভালো মতন চালাইতে পারেন, ভালো মাল কিনতে পারেন, তার জন্য আমি বারেবারে আপনাদের সামনে হাজির হই। তাই আপনাদের আজকের মতো সুস্বাস্থ্য কামনা করা, দীর্ঘায়ু কামনা করা, সবাইকে শুভ বিদায় জানায় আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।